চ্যানেল জব নিউজ অ্যান্ড এডুকেশনাল, আজকে ডাব্লিউবি কনস্টেবলের জন্য অনেক অপেক্ষা করে আছো যে রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই নিয়ে। আজকে কিন্তু কোর্টে তোমাদের রিজার্ভেশন পলিসির জন্য কিন্তু কেসটা হিয়ারিংয়ে উঠেছিল, হিয়ারিংয়ে উঠেছিল খুব কম সময়ের জন্য, এবং এই কেসের বিস্তারিত আলোচনা সন্ধ্যার সময় করা হবে। কিন্তু কেসে কী হলো সেই ব্যাপারটা একটু ছোট্ট ভিডিও করে আমি তোমাদেরকে জানিয়ে দিই, এবং যারা এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। এই দেখো যে কেসটা উঠেছিল কি স্বল্প সময়ের জন্য, এবং খুবই বলতে খারাপ লাগছে তোমাদেরকে, তার কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে তোমরা যে অপেক্ষা করে আছো ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্টের জন্য, এবং যেটা রেজাল্টটা প্রকাশ হয়ে যাওয়ার কথা, তার কারণ হচ্ছে এতদিন ধরে ওয়েট করার কথা নয়, কিন্তু সেটা কি হচ্ছে এই রাজ্যে কিন্তু ব্যাপারটা অনেক রকম ঘাপলা আছে, অর্থাৎ যে দেখতে গেলে অনেক কিছু ব্যাপার বলা যায়, কিন্তু সেগুলো সন্ধ্যায় বলবো। জাস্ট আমি তোমাদেরকে বলে দিই যে আজকে 13 ফেব্রুয়ারি যে কেসটা হিয়ারিং হওয়ার কথা ছিল সেটা স্বল্প সময়ের জন্য হয়েছিল, এবং এই হিয়ারিংটা আবার নেক্সট ডেট দেওয়া হয়েছে, এবং নেক্সট ডেটটা হচ্ছে তোমাদের 6ই মার্চ। এত লম্বা লম্বা ডেট ফেলা হচ্ছে, এর মধ্যে তোমরা বুঝতে পারছো কী হচ্ছে, এটা কেন করা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ লম্বা লম্বা ডেট ফেলে কিন্তু কী করতে চাইছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদের কী করতে হবে, কী করণীয়, এই সমস্ত আপডেট, এই সমস্ত ব্যাপার আপডেটগুলো সন্ধ্যার সময় আলোচনা করব। তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও। জয় হিন্দ।